চিনি শিল্পের কৃষি বিভাগে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত সহ চার দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন হয়েছে বেলা বারোটায় জয়পুরহাট চিনি কলের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন হয় এ সময় বক্তব্য রাখেন জয়পুরহাট চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান জি এম তারেক ফরহাদ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান হাবিব রুমেল ও প্রধান সমন্বয়ক মোহাম্মদ টিপু সুলতান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের রাষ্ট্রায়ত্ত চিনি লাভজনক ও যুগোপযোগী করতে করা হয় চিনের দামে প্লাস প্রতিষ্ঠানটিকে লাভজনক করার স্বার্থে এবং সুগার মিল এলাকার চাষিদের আর্থিক সামাজিক উন্নয়নের স্বার্থে এই দাবি যুক্তিসঙ্গত বলে আমি মনে করি